সম্মানিত মাজেজ হাজিরিন কুরবানি শব্দের অর্থটি হচ্ছে কুরবানির শব্দটি হলো আরবি কুরবুন থেকে কি থেকে কুরবুন থেকে কুরবুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা নিকটবর্তী হওয়া আর এই কুরবানির পারিপার্শ্বিক অর্থ হচ্ছে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট বস্তুকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করা এটা হলো পারিভাষিক অর্থ আর এই কুরবানির মানে হচ্ছে যে কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয় কি করা হয় আল্লাহ তালার নৈকট্য লাভ করা হয় তো সম্মানিত মহাজাজ হাজিরিন এই কুরবানির প্রথা এই নিয়ম শুধু উম্মতিহাম্মাদ মোহাম্মাদীদের ভিতরে চালু তা কিন্তু নয় এই কুরবানি শুরু হয়েছে বাবা আদম আলিহি সালামের জামানা থেকে সর্বপ্রথম কুরবানি হয় বাবা আদম আলিহি সাল্লা সালামের দুইটি সন্তান আপনারা নাম শুনেছেন হাবিল কাবিল এই দুইজনের কুরবানির মাধ্যমে এই কুরবানির নীতি রীতি শুরু হয় আসেন সেই ইতিহাসটা আমরা আগে জানি তো হজরত আদম আলিহি সাল্লা সালাম যখন দুনিয়াতে আসলেন এবং মা হাওয়া আলিহি সাল্লা তাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন দুনিয়াতে এই দুইজন মানবই ছিল আর কোনো মানব ছিল না তো আল্লাহ ফাকরুবুল্লাহ আলমিন মা হাওয়ার গর্বে দুইটা করে সন্তান দিতেন একটা ছেলে দিতেন আর একটা মেয়ে দিতেন আমার পরের গর্বেও একই রকমভাবে একটি ছেলে দিতেন আর একটি মেয়ে দিতেন যাতে করে তাদের গর্ব থেকে যে সন্তান আসে যেহেতু আর কোনো সন্তান বা আর কোনো মানুষ আশেপাশে ছিল না এই জন্যে তাদের ভিতরে বিবাহসাদী বৈধ ছিল ভাই বোনের বিবাহসাদী কী ছিল বৈধ ছিল কিন্তু এখানে একটা নিয়ম ছিল নিয়মটা হচ্ছে যে প্রথম গর্বে যে সন্তান দুইটা আসছে একজন ছেলে একজন মেয়ে তারা সহদর ভাই বোন থাকবে তাদের পরস্পরে কি হবে না বিবাহসাদী জায়েজ হবে না আবার পরের ঘরে যে এসেছে একজন ছেলে আরেকজন মেয়ে তারাও সহদর ভাই বোন তাদের ভিতরেও বৈধ বৈদনা তাহলে বিবাহসাদী কীভাবে হবে যে প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের অর্থাৎ প্রথম গর্বের ছেলে দ্বিতীয় গর্বের মেয়ের সাথে বিবাহ হতো এবং দ্বিতীয় গর্বের ছেলে প্রথম গর্ভের মেয়ের সাথে বিবাহ হতো তো এইভাবে বিবাহসাদী হতো এবং এভাবেই এরকমভাবে জেনারেশন আস্তে আস্তে বড় হতে থাকে তো হাবিলের সাথে যে বোন দুনিয়াতে এসেছিল সে ছিল খুবই কালো কুসরি হাবিলের সাথে যে এসেছে সে ছিল কি খুবই কুচরি কালো আর কাবিলের সাথে যে বোন এসেছে দুনিয়াতে সে ছিল পরমা সুন্দরী অনেক সুন্দর তো ওই নিয়ম অনুযায়ী কাবিলের ভাগে পড়ে ওই কুসরি মেয়ে কালো মেয়ে আর হাবিলের ভাগে পড়ে ওই পরমা সুন্দরী তো কাবিল এই বিষয়টাকে মেনে নিতে পারছিল না কাবিল এই মতের বিপক্ষে চলে গেল আদম আলী হিসাল্লা বললেন যে এটা আমি মানি না আমার সাথে যে বোন এসেছে দুনিয়াতে আমি তাকেই বিবাহ করব। আর হাবিলের সাথে যে মেয়ে এসেছে যে বোন এসেছে সেটা হাবিল বিবাহ করবে আমি ওই কালো মেয়েকে বিবাহ করতে রাজি না তো হজরত আদম আলী হিসাল্লা সাল্লাম তখন হাবিল এবং কাবিলকে তাদের মতের উপরে কুরবানি করার জন্য বললেন যে তোমরা নিজেদের মাল আল্লাহর জন্য কুরবানি করো যার কুরবানি গ্রহণ হবে যার কুরবানি কবুল হবে তার মতকেই মেনে নেওয়া হবে তো হাবিল এবং কাবিল সে কথা শুনে তো তারা তাদের কুরবানির যে বস্তু ছিল যেরকম কাবিল তখন ধুম্বা এবং ভেড়া চড়াতো ধুম্বা এবং ভেড়া সে লালন পালন করত। সে রাখাল ছিল সেজন্য সে একদম উৎকৃষ্ট মানের সবচেয়ে ভালো দেখে একটি ধুম্বা কুরবাড়ির জন্য পেশ করল আর হাবিল সে কৃষি কাজ করত। সে খেতে খামারে কাজ করতো সেজন্য সে গম তারপরে আপনার ভুট্টা এগুলো আবাদ করত। সে ওই রকম শস্য কুরবানির জন্য পেশ করল দুইজনে দুইজনের যে কাজের যে জিনিসগুলা ছিল সে জিনিসগুলো পেশ কর পেশ করেছে তো আদম আলিহি সাল সাল্লামের জামানায় ছিল এরকম যার কুরবানিটা কবুল হবে যার কুরবানিটা আল্লাহ আলা গ্রহণ করবে তার ওই কুরবানির বস্তুকে আল্লাহ তাল্লাহ গাইবি ভাবে আগুন দিয়ে পুড়িয়ে একদম নিঃশেষ করে দিবে অর্থাৎ বোঝা যাবে যে আগুন দিয়ে যে জিনিসটাকে পুড়িয়ে দিয়েছে যার কুরবানির বস্তুকে পুড়িয়ে দিয়েছে তার কুরবানিটা কবুল হয়ে গেছে তো হযরত আদম আলাইহিসসালাতু সালামের এই কথা শুনে হাবিল এবং কাবিল তাদের কুরবানির বস্তুগুলো তাদের কুরবানির জন্তু এবং বস্তুগুলাকে আল্লাহ তালার জন্য সফর করে দিলেন দেখা যাক কার কুরবানিটাকে কবুল করেন আল্লাহ কিছুক্ষণ পর আকাশ থেকে একটি আগুন এসে হাবিলের কুরবানিকে আল্লাহ তালা একদম আগুন দিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিল সেখানে কাবিলের কুরবানিটা আল্লাহ তালা গ্রহণ করলেন না কাবিল এই দৃশ্য দেখে মনে মনে অনুতপ্ত হলো নিজেকে লজ্জা বোধ করলো হায় আলামিন আমাকে এখানেও বেহ করলেন নিজে নিজে নিজেকে অপমানিত মনে করতে থাকলেন এবং এক পর্যায়ে রাগান্বিত হয়ে কাবিল হাবিলকে কে বললো আমি তোমাকে খুন করে ফেলব তোমাকে আমি দুনিয়া থেকে একদম মিটিয়ে দিব হাবিল কথা শুনে সুন্দর একটি কথা বললেন যেটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে এরশাদ করেছেন কোরআনে পাকে হাবিলের কথাটাকে তুলে ধরেছেন হাবিল বলল। কল ইন্নমায়ত কব্বলুল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুধু কেবল মাত্র খুদা বিরূপ এবং পরহেজগারীদের কর্মকেই গ্রহণ করে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বস্তু দেখেন না তুমি উৎকৃষ্ট বস্তু দিলা না নিকৃষ্ট বস্তু দিলা তুমি তুমি দামি কোনো বস্তু দিলা না কম দামি কোনো বস্তু দিলা পাক রব্বুল আলমিন তো তোমার মনের খবর দেখেন তোমার মনের ভিতরে কি আছে সেটা দেখেন তো হাবিল যখন কোরবানি পেশ করেছিলেন শস্য কোরবানি পেশ করেছিলেন পাক রব্বুল আলমিন এই শস্য কুরবানিটাকেই কবুল করে নিয়েছে কাবিল তার চাইতে উৎকৃষ্ট কোরবানি পেশ করেছিল উত্তম একটা উত্তম একটা দুম্বা পেশ করেছিল কিন্তু আল্লাহ পাকবুল আলমিন তার এই দুম্বাকে গ্রহণ করে নাই তো এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা যে যে কিছু কুরবানি করি না কেন গরু করি খাসি করি দুম্বা করি উট করি যে কুরবানিটা করি না কেন করতে হবে কার জন্য একমাত্র আল্লাহ তে জন্য এবং আমাদের নিয়তকে সহি রাখতে হবে তো সম্মানিত মোয়াজ হাজেরিন এই যে কথা এই কথা থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তে আলা ওই সমস্ত ব্যক্তিদের কুরবানি গ্রহণ করেন যে সমস্ত ব্যক্তিরা একমাত্র আল্লাহ তালার জন্যই কুরবানি করে তাহলে এই কুরবানির প্রথা কোথেকে আসছে হাবিল এবং কাবিলের মাধ্যমে তো হাবিল কাবিলকে হত্যা করার পর হত্যা করার পরে সে চিন্তিত হয়ে গেল বিস্মিত হয়ে গেল এখন কি করব আমার ভাইকে তো আমি শেষ করে দিয়েছি এখন এই লাশটাকে কী করব আল্লাহ পাকবুল আলমিন দুইটা কাক কাবিলের সামনে পাঠাইলেন এক কাক আরেক কাকের সাথে ঝগড়া করতে করতে এক কাক আরেক কাককে মেরে ফেললো এবং যে কাকটা জীবিত ছিল ওই কাকটা মাটি খনন করে ওই মৃত কাককে ওই মাটির ভিতরে পুঁতে ফেলল কাবিল এই দৃশ্য দেখে বলে হাই আফসোস হাই আফসুস আমি মানব জাতি হয়ে আমার ভাইকে এরকম মাটির ভিতরে শুয়ে রেখেছি এরকমভাবে আমি রাখতে পারি না একটা পশু যদি একটা পাখি যদি একটা পাখিকে মেরে মাটির নিচে দাফন করে রাখে তাহলে আমিও কাবিল আমার ভাইকে মাটির নিচে দাফন করতে হবে ওই কাকের ওই দৃশ্য দেখে কাবিল মাটি খনন করে হাবিল কই মাটির ভিতরে দাফন করে দেয় সম্মানিত ভাইয়েরা আমার তো আল্লাহ আলমিন কাক থেকে হাবিলকে শিক্ষা দিলেন যে কেউ মরে গেলে কেউ মারা গেলে তাকে কোথায় রাখতে হয় মাটির ভিতরে রাখতে হয় তো এই সম্পূর্ণ কথা আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন সুরায় মায়দার সাতাশ নাম্বার আয়াত থেকে নিয়ে একত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত বর্ণনা করেছে হাবিল কাবিলের এই কুরবানির ইতিহাস আল্লাহ মায়দার সাতাশ নম্বর আয়াত থেকে নিয়ে একত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত বর্ণনা করেছে এবং আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিন রসুল্লাহ সাল আলী ও আদেশ করেছে যে তুমি এই হাবিল এবং কাবিলের ইতিহাস তুমি মানুষদের কাছে তোমার উন্মতের কাছে বর্ণনা করো